मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালো না বাসতে পারলেও আমার স্বামীর সাথে আমি ভালো আছি। ও আমাকে সত্যি খুব ভালো করে বোঝে জননী, আমাকে খুব ভালোবাসেও। নাগমণিটা না আনলে আমি ওই বাড়িতে ঢুকতে পারবো না জানিয়ে দিয়েছে আমার শ্বশুর। কিন্তু আমার শ্বশুরের কথার বিরুদ্ধে গিয়ে রাম আমাকে নিয়ে চলে এসেছে এখানে। তুই তো ওদের বিশ্বাস করেছিস। বিশ্বাস করলাম মানে? তুই ভুল বুঝেছিস দিদি, তোর শ্বশুর খারাপ আর বর ভালো এটা তোর ভ্রম। তোর সাথে শ্বশুরমশাইয়ের ঝগড়ার পর, তুই চলে আসার পর তোর বরকে উনিই ফোন করেছেন। হ্যাঁ, শুধু এটুকুই নয় দিদি, ওনার সব খারাপ প্ল্যানিং এ তোর বর মানে রামও জড়িত। জননী না জেনে তুই সব কি বলছিস? রামের ব্যাপারে তুই কেনই ভাবে? দিদি আমি রামের ব্যাপারেই বলছি, তুই ওর একটা রূপ দেখেছিস। তোর চোখের আড়ালে তোর সঙ্গে যা যা ঘটছে সেটা তুই বুঝতেও পারছিস না। এই মুহূর্তে তুই আমার জন্য যদি কষ্ট পেতে থাকিস তাহলে এই পরিস্থিতিতে তোর শত্রুরা তোর এই দুর্বলতার সুযোগ নেবে। আমি তো এসব কিছু বিশ্বাস করতে পারছি না। আমারও বিশ্বাস হচ্ছিল না দিদি, কিন্তু রাম আর সরভাকে যেদিন একসাথে দেখলাম সেদিন আমি সত্যিটা বুঝলাম। সরভার সাথে? হ্যাঁ রে, না হলে তুই ভাবনা যে মানুষটা আমাকে এত ভালোবাসত, যেই পরিস্থিতি বদলালো অমনি তোকে বিয়ে করে নিল। ওদের আসলে জননী বা দেবসেনা কাউকেই দরকার নেই, দরকার শুধু নাগমণিটা। আর তাছাড়া দিদি, সভা ওই নাগমণিটা নিয়ে আয়। গুরুদেব আমি পারছি না, আপনি আমাকে গুরুদ্রোহী বললেও চলবে। আমার ওই নাগমণি হাতে নিতে ভয় করছে, আমায় ক্ষমা করে দিন। এই শোভা সাবধান, নাগমণি যেখানে পৌঁছবার সেখানেই পৌঁছেছে। জোর আছে বলে জবরদস্তি করলে তোর আশা করে থাকা এই নাগমণিটাই তোর মৃত্যুর কারণ হবে। এই নাম্বুদরে ওই নাগমণিটা দিয়ে দে। দিচ্ছি, নাগমণির সহায়তায় ওই কালচক্র আমার হাতে আসুক, তারপরে এই নাগমণিটা তোদেরকে দিয়ে দেব, এটার প্রয়োজন আমার আর থাকবে না। এখন যা হচ্ছে মেনে নে, নিজের পরাজয়টা মেনে নে। বাবার প্রিয় পুত্র হলি না, গুরুর ভালো শিষ্য হলি না, অতি গর্বে মতিভ্রষ্ট হয়েছিস তুই, এরপর থেকে তোর পরাজয় ঘটবে। আপনারা দুই বোনে মিলে হয়তো সুখ দুঃখের কথা বলছিলেন। আমরা দুই বোন নিজেদের মনের কথা বলতে পারি না নাকি? অফকোর্স, আপনাকে দেখে তো এটা মনে হয় সুখেই আছেন। তার মানে আমার দিদি কষ্টে আছে বলতে চাইছো? হ্যাঁ জননী, দেখুন দেবসেনা হয়তো আপনাকে সব বলেই দিয়েছে, বাড়িতে বাবার একটাই জেদ, ওনার নাগমণি লাগবে নাগমণি লাগবে, এই জন্য বাড়িতে ঝগড়াও হয়েছে, সেই জন্যে দেবসেনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমি দেবসেনাকে ছেড়ে থাকতে পারবো না, সেই কারণে আমি ওর সঙ্গে চলে এলাম। দিদি তুই কি ভাগ্যশালী, কত ভালো বর পেয়েছিস তুই দেখ।
তোমার বাবার নাগমণি কেন প্রয়োজন? কেন লাগবে সেটাই তো জানি না, আমারও ওটা নিয়ে সত্যি বলতে তেমন কোনো ইন্টারেস্ট নেই। তাহলে ভালোই তো হলো রাম, বউকে খুঁজতে এসেছিলে পেয়ে গেছো, অন্য কোথাও গিয়ে শান্তিতে থাকো। নাগমণির থেকে এই মণির দাম অনেক বেশি, কিন্তু এর চোখে জল এলে নাগমণি কেন? নাগরাজা আসলেও তোমাকে তখন কেউ বাঁচাতে পারবে না। সেটা আমি খুব ভালো করেই জানি। দেখুন, দেবসেনাকে আমি অনেক ভালোবাসি আর সম্মানও করি, আমার বাবার কাছে ওনার একমাত্র ছেলে আমি, তাই দুজনকেই সমানভাবে দেখতে হবে, সবার দেখাশোনা করা আমার কর্তব্য। তাই যদি কিছুদিনের জন্য আপনার নাগমণিটা দেবসেনাকে দেন তাহলে ভালো হয়। তারপর আমাদের বাড়ির মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হয়ে গেলে ট্রাস্ট মি, আমি আবার ওটা ফিরিয়ে দিয়ে যাব। না, আরে জননী বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, নাগমণি চুরি হয়ে গেছে। আর চুরি হয়েছে অনেক দিন আগে। তাই চুরি হয়ে গেছে? কিন্তু আমি তো জানতামই না। দিদি, আমার সময় হয়ে গেছে, এবার হাসি মুখে আমায় বিদায় দে দিদি। এরপর আর কবে তোর সাথে আবার দেখা হবে আমি জানি না। কাঁদিস না দিদি, আমার তাহলে কষ্ট হবে, আমি যে কোনো পরিস্থিতিতেই তোর এই হাসি মুখটাই মনে রাখতে চাই দিদি। প্লিজ দিদি, এভাবে কাঁদিস না প্লিজ। কি বলছে এরা দুজনে? জননী কোথায় যাচ্ছে কিছুই তো আমি বুঝতে পারছি না। দিদি, আমি এবার আসি রে দিদি, আমি এবার আসি রে দিদি। দেবসেনা, আর ইউ ওকে? হে ঈশ্বর, আমি অনাথ হলেও এমন মানুষদের পাশে পেয়েছি যার জন্য আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ। সবাই জন্মায় আবার মারাও যায়, কিন্তু সব কিছু পেয়ে আমার জীবন ধন্য। আমার উপর তোমার অশেষ করুণা, সবাই মৃত্যুকে খুব ভয় পায়, কিন্তু আমার মৃত্যুতে আমি গর্ববোধ করছি ঈশ্বর। এই মৃত্যু আমার কাছে মুক্তির সমান, এরকম মৃত্যু পেয়ে আমার জীবন সত্যি ধন্য হয়ে গেছে। কিন্তু এই বাড়ির সবাইকে তুমি দেখো, তারা যেন আমার কথা ভেবে এখন শুধু তোমার কাছে এটুকুই কামনা করি। জননী, আমি আসছি আঙ্কেল। আন্টি, দেবকী কৃষ্ণের জন্মদাতা মা হলেও যশোদা তাকে বড় করেছেন, ঠিক তেমনি আমি অনাথ হলেও তুমি আমাকে এত বড় করে তুলেছো। এই ঋণ তোমার আমি কোনোদিনই শোধ করতে পারবো না আন্টি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আহ
প্রণব, এবার আমাকে চলে যেতে হবে। তোর কাছে একটাই জিনিস চাই, আঙ্কেল আর আন্টিকে ভালো করে দেখিস। ভগবান তোর ভালো করুক, আর তুই জীবনে অনেক উন্নতি কর। কেন জননী, কিসব কথা বলছিস তুই? বুঝতে পারবি। নীলি, এই সংসারে সবার জীবনেই ভালোবাসা আসে, কিন্তু বিয়ে হওয়াটা সবার কপালে থাকে না। বিরাটকে আমি সত্যি খুব ভালোবাসি, কিন্তু ওকে পাওয়াটা আমার হলো না। কিন্তু বিরাট এখন তোরই হতে চলেছে, ওকে ভালো রাখিস। জননী, কেন সবার সাথে এমন ভাবে কথা বলছিস? তুই কি কোথাও যাচ্ছিস? একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সারতে যাচ্ছি। কবে ফিরবি? শুনলি, শুনলি শোভা ওনার কথাটা? আমি ওনার শিষ্যও নই, ওনার ছেলেও নই, আমি নাকি কোনো কিছুরই যোগ্য নই। এই শোভা, এই সব কিছুর কারণ হলি তুই। যারা সাধনা করে তাদের মৃত্যু ভয় থাকতে নেই, তুই একটা অপদার্থ মেয়ে। আমি তোকে মনুষ্য রূপ দিয়ে নানা রকম শক্তি দিয়ে দিয়েছি বলে সুখে জীবন কাটিয়ে সেটা কি সাধনা ভেবে নিয়েছিস তুই? যখন তুই ওই মৃত্যুকে ভয় পেলি, সেই মুহূর্ত থেকে তুই আমার শিষ্য হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললি। কত কষ্ট করে ওই নাগমণিটাকে নিজের বশীভূত করেছিলাম, তোর একটা ভুলের জন্য ওটা আমার থেকে অনেক দূরে চলে গেল। এই অষ্টবক্র, আমি মরে গেলেও কিচ্ছু যায় আসবে না ওনার। এতদিন ধরে আমি মন থেকে সব কাজ করেছি, তার জন্য এই সম্মান পেলাম। আমার মৃত্যু হয়ে গেলেও ওনার কিচ্ছু যায় আসতো না। আমি ভয় পেলে উনি খুশি হন, আমাকে মৃত্যু উপহার দিতে চান। এরপর থেকে আমার বিশ্বাসের যোগ্য উনি আর থাকবেন না। জননী আমার কাছে কথা লুকিয়ে এখন কোথায় যাচ্ছে? আর এই সাপগুলো কোথা থেকে এলো? সাপগুলো জননীকে কোথায় নিয়ে যাচ্ছে? সব প্রশ্নের উত্তর আমায় পেতেই হবে। যতক্ষণ না প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি, আমি ওকে ছাড়ব না। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে যা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো। দেখো বাবা, এই সাবধরা মেয়েদের বিশ্বাস করতে হবে, কিন্তু ওদের উপরে ভরসা করা যাবে না। কত নাটক এখানে চলছে, বিশ্বাস করতে পারবে না। নাগমণি নাকি চুরি হয়ে গিয়েছে, ওই মণি নাকি ওদের কাছে নেই। আরে বাবা, আমাদের সম্পত্তি তো হাতছাড়া হয়ে গেল। তুমি এখন এলে? এইবারে দুটি মেয়েকে কখনোই বিশ্বাস করা যায় না। কথাটা যখন বলছিলে আমি তখন এলাম। আসলে বিশ্বাসঘাতক একটা রাক্ষস তুমি দেবসেনা। একদম ডাকবে না আমাকে,
শিক্ষিত ডাক্তার প্রচুর টাকা তুমি রোজগার করো, এসব দেখে তোমাকে বিয়ে করিনি। শিক্ষিতরা বিনয়ী হয়, ধনীরা দানী হয়। যাদের মধ্যে সংস্কার আছে তারা সংসারী হয়ে থাকে বলেই আমি জানতাম। দেবশানা প্লিজ তুমি এরকম কথা বলো না, আমার খারাপ লাগছে। প্লিজ আমি কিন্তু অন্যভাবেও কথা বলতে জানি, কিন্তু আমি যদি সেভাবে কথা বলি তাহলে আমার পরিবারের লোকেরা হার্ট হবে, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হাজার মিথ্যে বলে বিয়ে করলেও তাতে কোনো ভুল নেই, কিন্তু ইচ্ছে করে যদি মানুষকে ঠকানো হয় সেটা অন্যায়। না দেবশানা, আমারও খুব ইচ্ছে ছিল নাগমণির জন্য। তো আমি তোমার মতো মানুষের কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি রাম। এখন এই বাড়ির মানুষগুলোর কি অবস্থা, কি মানসিক পরিস্থিতি একদিনের জন্য ভেবে দেখেছো তুমি? অন্য লোকের সম্পত্তি, অন্য লোকের টাকার জন্য তুমি এত নিচে নামলে? দেবশানা দেবশানা প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, আমি ডক্টর। দেখো ওই নাগমণি পাওয়া গেলে কতগুলো রোগীদের রোগ ঠিক করতে পারবো, এটা তো এক ধরনের সেবা তাই না? এক বছর ধরে তোমার ক্লিনিকে তুমি ফ্রি ট্রিটমেন্ট করাও, সেটাই হবে সেবা। নাগমণি সবার জন্য নয়, তাহলে সেটাকে অমূল্য রত্ন বলা হতো না, টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো সেটা। তুমি পড়াশোনা করেছো নিজের কনফিডেন্স গ্রো করার জন্য, নাগমণি খুঁজে পাওয়ার জন্য নয়। বউয়ের সামনে বাবা মায়ের সাথে নাটক করো, বাবা মায়ের সামনে বউকে ঠকাও। নাগমণি তো দূরে থাক, নাগলোকও যদি পেয়ে যাও সেখানেও তোমার ঠাঁই হবে না, বুঝেছো? দেবশানা দেবশানা আমার কথা শোনো। সব শেষ, সব শেষ হয়ে গেল, এখন আমি কি করব, কি করব, আমি কি করব এবার? থেকে বাবা মা, ভাই বোন, এই সমস্ত সম্পর্কগুলোকে ভুলে যেতে হবে জননী। কর্তব্যের রক্ষক হলি তুই, বিশ্বাসের মা, সত্যের দিদি, সবকিছুই তুই। এতদিন ধরে তোর সাথে থাকা সব বন্ধনগুলোকে আজকে মুক্তি দিতে হবে। মনে রাখ, এরপর তোকে জন্মের উদ্দেশ্য পূরণ করতে হবে। তোকে দীক্ষা দিলে তুই সম্পূর্ণভাবে নাগকন্যা রূপে একেবারেই বদলে যাবি। তোর এখান থেকে দীক্ষা নেওয়া হয়ে গেলে জঙ্গলের দেবীর মন্দিরে যেতে হবে, সেখানে থাকা তিনটে কালচক্রকে যাতে কেউ নিতে না পারে সেটাই দেখতে হবে তোকে। পাহারা দেওয়ার জন্য পাথরের রূপ ধারণ করবি তুই, এটার জন্য তুই প্রস্তুত তো? আমি রাজি আছি। বাবা যেটা বলেছিল তা সত্যি, জননী সাপ, আর এরা প্রত্যেকে নাগকন্যা। এত বড় সত্যিটা জানার পরেও জননী আমায় কিচ্ছু বলেনি কেন? কেন এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছিল? দেখুন ম্যাডাম, আপনি খুব ভালো করেই জানেন কেন আমি ওকে বিয়ে করেছি। চেয়েছিলাম তাকে আমি পাইনি, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আর ওই নাগমণিটাকে এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে জিজ্ঞেস করাতে ওরা বলছে নাগমণিটাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা নাটক নয় ডক্টর, সত্যি নাগমণি নেই। কিন্তু কোথায় নাগমণি আছে সেটা আমি জানি, আপনি চাইলে সেটা পেতে পারেন। কার কাছে, কার কাছে আছে বলুন না ম্যাডাম, কার কাছে? আপনি বলুন, আমি যে কোনো ভাবেই ওই মণিটা নিয়ে নেব। দেখুন ম্যাডাম, আমার ভালোবাসাকে আমি নাগমণির জন্য ত্যাগ করেছি, কিন্তু এই নাগমণিকে আমি কিসের জন্য ত্যাগ করব বলুন তো? সেদিন আপনার বিয়ের জন্য একজন পুরোহিত এসেছিলেন যার সাদা দাড়ি ছিল, কিছু জিজ্ঞাসা করলে পাঁচ মিনিট দাঁড়ান এটা বলছিল। ওই পুরোহিতের কথা বলছেন আপনি? নম্বুদারি। তাই নাকি? হ্যাঁ, ওনার কাছে নাগমণি আছে, ওটা আপনাকে নিতে হবে।
উপায় বের করতে হবে। উনি যেমন গৃহপ্রবেশ করাতে জানেন, আবার গৃহ নষ্টও করতে পারেন। এই সমস্ত কালো জাদু মন্ত্র উনি কিন্তু খুব ভালো করে জানেন। ওনার কাছ থেকে নাগমণি নেওয়াটা এত সহজ হবে না। সহজ হবে ম্যাডাম? ম্যাডাম, ওই লোকটার মধ্যে এমন কি আছে? হ্যাঁ দেখুন, ওই পুরোহিত হয়তো তন্ত্র মন্ত্র অনেক কিছুই জানে, কিন্তু আমাদের কাছে টাকা আছে, অনেক লোক আছে, তাই ওই নাগমণি ফিরে পেতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে দেরি করছেন কেন? তার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম। জননী, জন্মতে কর্মফলের সংখ্যা যদি ঠিক থাকে, মৃত্যুতেও পাপকর্মের সেই রকমই হিসাব থাকে। তুই কর্মও ঠিক করেছিস, আর তুই কোনো পাপও করিসনি, নিশ্চিন্ত থাক। আজ থেকে সূর্য চন্দ্র যতদিন থাকবে, তোর নামও অমর হয়ে থাকবে। এই দীক্ষা ধর্মের সংকেত, ধর্মযুদ্ধের প্রতীক, ধর্ম সংস্থাপনের সূচনা, ভয় পাস না। জননী, তোর এই দীক্ষা নেওয়া সম্পন্ন হলে তুই সম্পূর্ণভাবে সর্বপ্রজাতির যুবরাণী হবি। সপ্ত ঋষির আশীর্বাদ, অষ্টদিকপালের আশীর্বাদ আর নবদুর্গার শক্তি তোর মধ্যে থাকবে। এরপর থেকে তোর আর সামান্য মানবকন্যা রূপে থাকাটা সম্ভব নয়। তোমরা কারা আর কেন এখানে এসেছো? এসব নাটক বন্ধ করো আর জননীকে আমার সঙ্গে যেতে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। এই কে তুমি? আমি কে সেটা আমি তোমাদের পরে বোঝাবো। কি করছো এখানে তোমরা? সপ্ত ঋষি তোমরা নাকি অষ্টপলক নাকি নবশক্তি তোমরা? কি খেলা খেলছো কি তোমরা? বিরাট, শেষ করে দাও একে। না দাঁড়ান, দয়া করে দাঁড়ান, উনি আমার বন্ধু, ভালো মানুষ। জননী, এসব কি? ভালো মানুষ বন্ধুর মতো আমি তোমার কাছে তার চেয়ে বেশি নই। যতদিন প্রাণ থাকবে প্রাণের থেকেও বেশি তোমাকে ভালোবাসবো, তোমার পাশে থাকবো, তোমায় বিয়ে করবো, ওদেরকে বলে দাও সেটা। বিয়ে হওয়াটা ওর ভাগ্যে নেই, এটা ভুলে যাও। এটা কোনো সাধারণ লোকের আসার জায়গা নয়, তাও তুমি এসেছো। কাউকে কিচ্ছু না বলে আমাদের কাজে যদি বাধা না দাও, তবেই জীবিত থাকবে, আর না হলে এখনই মরতে হবে। এবার ভেবে দেখো। এখন আমরা এই পুজোতে এগোতে পারবো না। মানব শরীর এই জায়গাতে পা রাখার সাথে সাথে এই জায়গা নিজের মাহাত্ম্য হারিয়েছে। দুপুর অবধি অপেক্ষা করি। দেখো, তুমি জননীকে যা ভাবছ, ও সামান্য মানুষ নয়, লোক কল্যাণের জন্য জন্মে থাকা অর্ধ শিবনাগিনী। এখানে যা যা দেখেছ সেটা এখানেই ভুলে গেলে ভালো। আর দু ঘন্টা সময় আছে জননী। জননী, তোমার সঙ্গে আমার কথা আছে, এখন এসো তুমি। বিরাট, এসো বলছি। বিরাট, বাবা। হ্যাঁ রাম, তুই আমার ফোনটা কেটে দিলি কেন রে? কারণ ওই দেবসেনার জন্য, ও আমাদের সমস্ত প্ল্যান জেনে গেছে। কি প্ল্যানটা জেনে ফেলেছে? বাবা, ও আমাদের সমস্ত প্ল্যান জানতে পেরে গেছে। জেনে ফেলেছে? জানুক গে। জানুক না, তাতে কি হয়েছে? তোর সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে তো। রাম, তুই বিয়ে করেছিস যাতে তোর একটা ভালো বউ হয়,
যাতে বাড়িতে ভালো বৌমা আসে সেই জন্যে নয়। আসল ব্যাপারটা হলো নাগমণিটা আমাদের যাতে হাতে আসে সেই জন্য। হ্যাঁ, নাগমণিটা পেয়েছিস? বললাম তো বাবা, নাগমণিটা ওইখানে নেই। বাবা, আমি সত্যি কথাই বলছি, শোভা ম্যাডামকে আমি ফোন করেছিলাম, ওই নাগমণিটা সত্যিই চুরি হয়ে গেছে। আমাদের বিয়েতে যে এসেছিল, ওই যে পুরোহিত ছিল, নম্বুদরি, হ্যাঁ, ওর কাছেই আছে ওই নাগমণি। ওই নম্বুদরি কি ব্যাংকের লকার নাকি যে ওর কাছে ওই নাগমণিটা রাখতে দিয়েছে? ওটা ওকে দেয়নি ও বাবা, ওটাও চুরি করে নিয়ে গেছে। এখন ওই আমাদের দুজনের শত্রু। তুমি তো অনেকদিন থেকে বলছিলে বাবা, তোমার নাকি অনেক বন্ধু রয়েছে, তাদের ডাকলেই নাকি কাজ হয়ে যাবে। এবার ডাক, এবার দেখি তোমার পাওয়ার কতটা। দেখব রে, দেখব। আমার ছেলেগুলোর সঙ্গে পুলিশকেও নিয়ে যাব, সেখানে যা কথা বলার আমি বলে ওই নাম্বুদরিকে জেলে পড়ার ব্যবস্থা করব। ওই ব্যাপারে তুই কোনো চিন্তা করিস না। তুমি এটা করলেই যথেষ্ট, তারপর তুমি দেখো যে ওই নাগমণিটাকে আমি কিভাবে নিয়ে আসি। জননী, তোমার মনে আছে আমাদের প্রথমবার কোথায় দেখা হয়েছিল? আমি তোমাকে ভালোবাসলাম, জ্বালাতন করলাম, তারপর তুমিও আমায় একদিন ভালোবাসলে আর একসাথে থাকার প্রতিশ্রুতি দিলে। ডুপ্লিকেট জননীর জন্য আমরা দুজন আলাদা হলাম, আর কত লড়াইয়ের পর আমাদের ভালোবাসার জয় হল। তোমার এত কিছু মনে থাকলে তুমি কি করে আমাকে ভুলে যেতে পারো? দেখো, এরা তোমাকে মানুষ না বলে সাপ বলছে, এতে আমার কতটা খারাপ লাগছে বুঝতে পারছো? এসব নিয়ে আমার কত মন খারাপ তুমি বুঝবে না। চোখে চোখ রেখে, হাতে হাত রেখে কথা দিয়েছিলে তুমি আমায় যে যতদিন প্রাণ আছে ততদিন আমরা আলাদা হব না, কিন্তু এখন আমাদের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। বিরাট, দেখো, আমি মানুষের মধ্যে বড় হলেও আমি মানুষ হয়ে জন্মাইনি। এইসব আমি কখনো মানি না জননী, এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা তোমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি আছি তো, তুমি চলো আমার সঙ্গে। একজন যদি একজনও তোমার ক্ষতি করে আমি কাউকে ছাড়বো না জননী। বিরাট, বলো জননী, তোমার প্রত্যেকটা কথা আমি শুনবো আজ, কিন্তু এমন কিছু বলো না যাতে আমার মনের কষ্ট আরো বেড়ে যায়, এমন কিছু বলো যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়, যাতে আমাদের এই অশান্তির চির সমাপ্তি হয়ে যায় জননী। কিন্তু জননী, ওদের কথা তুমি একদম শুনো না, আমি আর সহ্য করতে পারবো না। তুমি বললে বা আমি বললে মিথ্যেটা সত্যি হবে না বিরাট, আমি মানুষ নই, আমি সাপ। সাপ হোক, পাখি হোক, পশু হোক, আমি জানি না, আমি তোমার আর তুমি আমার এইটুকু জানি, এটা তোমায় বুঝতেই হবে জননী। এটা হতে পারে না বিরাট, বোঝার চেষ্টা করো। সাপের মতন রাগ আছে এরকম মেয়েকে তুমি ভালোবাসতে পারো, কিন্তু সাপের সাথে সংসার করা সম্ভব নয়। এমনকি দুরকম চরিত্র যার, তার সাথেও সংসার করা যায়, কিন্তু আমি তো একজন নাগকন্যা বিরাট, এটা কি করে সম্ভব? একটা সাধারণ মানুষের সঙ্গে থাকা যায় কিন্তু সাপের সঙ্গে থাকা যায় না। বলো, তুমি আর আমাকে কতদিন রক্ষা করবে? আর দুদিন? বিরাট, আমার মনুষ্য জীবনের আয়ু আর মাত্র দুদিন বিরাট, আমি আর মানুষ থাকবো না, এরপর আমি সাপ হয়ে যাব বিরাট, আমার সঙ্গে তুমি কি করে থাকবে? মিথ্যে মিথ্যে মিথ্যে, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি মরবে না জননী, যতদিন আমি বেঁচে আছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না জননী। বিরাট, তুমি শুধু শুধু বাচ্চাদের মতন করছো, সত্যিটা বোঝার চেষ্টা করো। তুমি যা বলো একটা কথা সত্যি হয় না, সব মিথ্যে। এরা সবাই মিলে তোমার মাথা খেয়েছে। ঠিক আছে, তাহলে সত্যিটা দেখলে বিশ্বাস করবে তো? কোন সত্যি? সত্যিটা হলো আমি সাপ।
ভালো নম্বুদরি পুরোহিত। এই রাম, এই জায়গার খবর কিভাবে পেলি? এখানে কি করে এলি? কি করে আসলাম সেটা জরুরি নয়, কেন এসেছি সেটাই জরুরি। কেন এসেছিস এখানে? নাগমণির জন্য। নাগমণি চাই, যা তো এখান থেকে। এই একদম না, সম্মান, সম্মান দিয়ে কথা বলো তুমি। সম্মান? তোর কিসের সম্মান? বেরো এখান থেকে। হ্যালো মিস্টার নম্বুদরি, এখানে আমি এসেছি চলে যাওয়ার জন্য নয়, তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এসো বাবা, আসুন ইন্সপেক্টর। আসুন স্যার, আসুন, ধরুন ধরুন ওকে। আমি বলিনি ইন্সপেক্টর, দেখুন দেখুন ওর সাজার নাটকটা। দাড়িটা দেখতে লাগছে যেন গাধার লেজ, মাথার চুলগুলো যেন মোরগের ঝুঁটি। আহা, আর কি হবে এর এই চেহারা দেখে অমাবস্যা রাতে ভূত ভয় পেয়ে পালাবে। আপনি জানেন বাচ্চাকে বাচ্চাকে দেবীর কাছে বলি দেয়, তাই না রে? ধরুন, ছাড়বেন না, ধরুন ধরুন ধরুন। এই চক্রবর্তী। হ্যাঁ কি রে, কি হয়েছে? হ্যাঁ আমি চক্রবর্তী, তাতে কি হয়েছে? ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন ওকে। এই আমাকে ধরবার মতন এই পৃথিবীতে কেউ জন্মায়নি রে। ওহ ও, বাঁচার ইচ্ছে থাকলে এখান থেকে সবাই চলে যাও। দেখুন দেখুন স্যার, দেখুন আপনার সামনেই আমাদের কিভাবে হুমকি দিচ্ছে। স্যার ওকে ছাড়বেন না, অ্যারেস্ট করুন। এই কোন মন্ত্র পড়তে শুরু করেছে, এক কাজ কর, অতি ওটা নেই, ওটা নেই। এই নম্বুদরি, এই সমস্ত আমার কাছে চলবে না রে। তুই শের হলে আমি হলাম সোয়া শের, আমি কে? চক্রবর্তী। আমি এসব আর দেখতে পাচ্ছি না, এইসব দেখি আমার মনটা ভেঙে দিও না, দয়া করে আমার সামনে এসো, আমার জননী হয়, আমি যাকে ভালোবাসি সেই জননী হয়, প্লিজ জননী, প্লিজ। জননী, এসো জননী, আমার সাথে এসো। বিরাট, এটা তুমি কি করছো? তোমাকে ভালোবাসার আগে তোমাকে কোনোদিন জিজ্ঞেস করিনি আমি, তাই তোমাকে জিজ্ঞেস করে আমার জীবনের একমাত্র সঙ্গীও বানাবো না তোমায়। তুমি চলো আমার সঙ্গে। বিরাট আমার কথা শোনো, দয়া করে ওর সঙ্গে কিছু করবেন না। তুমি চলো আমার সঙ্গে, প্লিজ আমার কথা শোনো। তুমি চলো বলছি। বিরাট বিরাট কথাটা শোনো, বিরাট প্লিজ আমায় ছেড়ে দাও। রাম,
আমরা এত সব কষ্ট করে ওই নাম্বুদারিকে ঠকালাম কেন রে? নাগমণি। তাহলে নে ওইটা। কোথায় কোথায় নাগমণি? বাবা এই তো নাগমণি। আমার জীবন, আমার প্রাণ ভোমরা। নে নে ওইটা। হেই হেই এই ওইখানে ওইখানে নে 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 ভক্তি দিয়ে ভক্তি দিয়ে। আরে কি হচ্ছে বাবা? কি হচ্ছে বলতো? বুঝতে পারছি না বাবা। আরেকবার আরেকবার সাবধানে কপাট করে ধরে নিতে হবে। সাবধান। ঠিক আছে। তোর হাতে এলোই না। কি হচ্ছে বলতো? দাঁড়া, তোর শক্তিটা মনে হচ্ছে কম হয়ে গেছে। আমি দেখছি। মা সাবধানে। শিট। আরে আরে আরে। এখানেই আছে। কি করে এটাকে ধরি বলতো? আরে ধরো তুমি। এই শিট। আরে কি করে এটা ধরি? চোখে দেখা যাচ্ছে, হাতে আসছে না। ওই নামুদারি কোনো মায়া মন্ত্র করে এটাকে বেঁধে রেখেছে। আমারও সেটাই মনে হচ্ছে বাবা। তাহলে কি করব? কি যে হচ্ছে। তবে আমি যদি রাবণ হতাম তাহলে এই নাগমণি আমি মাটি থেকে তুলে নিতাম। তুই রাবণ না তো? কি করি বলতো এখন? বিরাট বিরাট, দয়া করে আমার কথা শোনো। তুমি এখানে কেন নিয়ে আসছো আমায়? আমি যেখানেই থাকি না কেন, আমাকে ওরা ছাড়বে না। আর দুদিনে আমি সাপ হয়ে যাব। এই সব শোনার জন্য আমি প্রস্তুত নই। তুমি চুপ করে চলো আমার সঙ্গে। জননী, একটা কথা স্পষ্ট বলছি আমি, তুমি অবুঝ বলে ওরা এই কাজের জন্য তোমায় ব্যবহার করছে। তোমার বিয়ে হয়ে গেলে ওরা আর কিচ্ছু করতে পারবে না। তার মানে? আমি আজ এক্ষুনি তোমায় বিয়ে করে নেব। জন আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তাই বিয়ে করে নি। চলো বিরাট, কি করছো চলো তো তুমি। বিরাট দাঁড়াও। আরে শোভা ম্যাডাম, ঠিক সময় এসেছেন আপনি। আপনি হচ্ছেন আমাদের ভাগ্য দেবতা। কি হলো, নাগমণি হাতে আসছে না তাই না? এ কথা আপনি কি করে জানলেন ম্যাডাম? আপনার নিশ্চয়ই দৈব শক্তি আছে। চোখে দেখা যাচ্ছে কিন্তু নিতে গেলেই কোথায় মিলিয়ে যাচ্ছে। সেই জন্যই তো আপনাদের মতো সজ্জন মানুষদের সাহায্য করতে এসেছি আমি। বাবা আমার কথা বলছে। সজ্জন, তাহলে নাগমণিটার চোখে দেখা যাচ্ছে তবু হাতে আসছে না কেন বলে দিন। ওটা পরম পবিত্র রত্ন বলে যতটা সত্যি, ওটার যে চমৎকার শক্তি রয়েছে সেটাও সত্যি। সাধারণ মানুষেরা ওই নাগমণি পায় না, আপনি তো স্পর্শও করতে পারবেন না। আরে আরে আরে, তাহলে কি ওই নাগমণিটা আমরা হাতে নিতেই পারবো না? পারবেন, সেই কাজটা করবার জন্যই তো আমি এখানে এসেছি। সেই জন্যই বলছি তো, আপনি আমাদের ভাগ্য দেবতা ম্যাডাম। আপনার নামে না আমি একটা মন্দির বানিয়ে দেব, জয় মা দেবী শোভা। কি করতে হবে বলুন? বলছি, ওই নাম্বুদারির এই নাগমণি নেওয়ার শক্তি ছিল। উনি শুদ্ধ জামা কাপড় পরে রুদ্রাক্ষ রেখে নাগমণি রেখেছিলেন। এই নাগমণি রাখার জন্য যথেষ্ট শক্তি থাকা প্রয়োজন। ভক্তি দিয়ে, হাত জোড় করে, প্রার্থনা করে, তারপরে হাত দিয়ে প্রার্থনা কর। তাতে কর তো 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 পেয়েছি। শুনুন, দেখুন, একে পিঁড়ি থেকে নাবি নিলে আবার উদাও হয়ে যাবে। না না স্যার, ওরকম কিচ্ছু হবে না, আপনি বসুন। বাবা, ধরে প্রাণ এলো। আরে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারছি না।
অনেক ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্য এই নাগমণিটা আমরা পেলাম। ডক্টর, কথা বলে সময় নষ্ট করবেন না, আগে আপনারা বাড়ি যান, তারপরে নাগমণির ব্যবহার আমি আপনাদের বলে দেব। গুরুদেব আমায় অপমান করেছেন, এবারে আমি আপনাকে দেখাবো। যা করেছেন তার জন্য শাস্তি পেতে হবে। এই নাগমণি আপনি আর পাবেন না, তখন বুঝবেন। কই গো, শুনছ? কোথায় যে চলে গেল? শুনছ কোথায় গেলে তুমি? হে ভগবান, সারা বাড়িতে খুঁজলাম, কোথাও পেলাম না এনাকে। খুব টেনশন হচ্ছে। শুনছ কি গো, কোথায় গেলে? কোথায় যে গেল? শুনছ কোথায় গেলে তুমি? আন্টি, কি হলো, খুঁজে পেলে ওনাকে? সব জায়গায় দেখলাম আন্টি, আঙ্কেলকে কোথাও দেখছি না। হে ভগবান, ওনার শরীরটাও ঠিক নেই, কেন যে এরকম করে, এত চিন্তা হচ্ছে না আমার। আন্টি, আমি তো তখনই বললাম মনে হচ্ছে বিরাটের সাথে গেছেন। এরকম কেন বলছো? হ্যাঁ আন্টি, আঙ্কেল এরকম না বলে তো কোথাও যান না। এটা হতেও পারে, কিন্তু কোথায় নিয়ে গেছে ও? বিরাট, কি করছো তুমি, আমার কথা শোনো। আমাদের সম্প্রদায়ে যেভাবে বিয়ে হয় আর আমাদের শাস্ত্রে যা কিছু লেখা আছে সেই অনুযায়ী এটা মঙ্গলসূত্র।